บุลบุลปาคีมอยนาตีไอนาจานากันชื่อนี গুড ইভিনিং, সন্ধে হয়ে গেছে আর সোনা পড়তে চলে গেছে অনেকক্ষণ, ওর আসার সময় হয়ে গেছে, ওর বাবা গেছে ওকে আনতে, ওর বাবা বাড়ি চলে এসেছে আর আমি আধা আধা রেডি হয়ে গেছি, চুলটুল বাঁধা হয়ে গেছে, শাড়ি পরা হয়ে গেছে আর একটু বাকি, আমি রেডি হব এখন, সোনা আসলে সোনাকে রেডি করব, রেডি করে দেন তারপর আমরা বেরোবো। তো ঠিক আছে, সোনা আসুক আর আমরাও রেডি হয়ে তারপরে ফাইনাল তোমাদেরকে আবার দেখাচ্ছি, ঠিক আছে? তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, এই যে আমি, এই যে তোমাদের দাদা আর এই হচ্ছে সোনা। যারা কালকের ব্লগ দেখেনি তারা তো জানে না, কিন্তু যাচ্ছে কোথায় বলেছি, কোথায় যাচ্ছি আজকে সোনার ক্লাসমেটের বার্থডে, নাভিয়ার বার্থডে, দিয়ার নাভিয়াকে অলরেডি উইশ করা হয়ে গেছে ওর বার্থডের দিন, আজকে বার্থডেটা সেলিব্রেশন হচ্ছে, ওনারা যেহেতু ব্যস্ত ছিলেন এর মধ্যে আর সেলিব্রেশন পার্টটা করতে পারেনি, তো চলো ডাইরেক্ট ওখানে গিয়ে দেখা হচ্ছে, এখন ঘড়িতে অলরেডি বাজে 8টা বাজে, একদম 8টা বাজে গেছে। তোমাকে জানেন তুমি দীপ্তিকা দিয়েছি, আমরা বেরিয়ে গেছি, এখন রাস্তায় আছি, চাপাটালি মোড়ের দিকে যাচ্ছি, তো ঠিক আছে গিয়ে তাহলে দেখা হচ্ছে। হ্যাঁ একেবারে একবারে একেবারে গিয়ে দেখা হচ্ছে, কারণ সবার সময় খুব মূল্যবান, আননেসেসারি সময় নষ্ট করে লাভ নেই। আমরা চলে এসেছি, এই যে সোনা ওর বাবা গাড়ি পার্কিং করছে আর এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল। কোনো অনুষ্ঠানে গিয়ে যখন দেখি গুরুদেবের বিগ্রহ চোখের সামনে, তখন সেটার মনে হয় না বাইরের কোনো অনুষ্ঠান, মনে হয় একটা পারিবারিক অনুষ্ঠান। এক্ষেত্রে নাভিয়ার পুরো পরিবারই যেহেতু শ্রীগুরুসঙ্গে দীক্ষিত আর আমরাও শ্রীগুরুসঙ্গে দীক্ষিত, তাই মনে হচ্ছে গুরুদেবকে দেখে আমরা কোনো পারিবারিক অনুষ্ঠানেই এসেছি। আর বলবো নাই বা কেন, কারণ শ্রীগুরুসঙ্গ কিন্তু একটাই পরিবার, সুতরাং আমরা একই পরিবারের সদস্য।
ময়না কোথায় উড়ে গেল, চোখে জলের পান। বুলবুল পাখি ময়না দিয়ে আয়না দানা গান শুনিয়ে দূর দূর মনে গান নেই নদী গান দুধ ভাত দেব সন্দেশ মাখিয়ে দেখ পড়ো লাগে টিয়ার সারি চাই মন ভরা রাগ নিয়ে হলো মুখ ভারী তাই বাটা ভয়ে কোনো দিন বড় যদি হতে চাও ভালো করে মন দিয়ে পড়াশুনো করে যাও দুষ তুমি করে রে কেউ তারে চায় না লাল ধুতি কাকাতুয়া ধরেছে যে পায় না চাইটা লাল ফিটে চিরুনি আড়ায় না একটু সবাই মিলে একটু বলুন না বলুন হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা মায়ের থেকে বড় কেউ নেই এখানে, একটু মায়ের গলাটি শুনি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে সোনা মা, ভীষণ ভালো থেকো। আসলে হয় বিশেষ করে জন্মদিন মানে তো জন্মানোর দিনগুলো সবার আগে মনে পড়ে, আর এটা সত্যি সত্যি একটা আবেগের মুহূর্ত, তো সেই ছোট্ট ছোট্ট পথ চলতে চলতে একটু একটু করে এত সকলকে অনেক অনেক ভালোবাসা। এই জায়গাটা হচ্ছে ফটোজেনিক জোন, মানে সবাইকে এখানে ছবি তুলতে বলা হচ্ছে।
আরজির কি হয়েছে, ঘুম পেয়েছে? না না, আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেল, এবার আমরা বাড়ি ফিরছি। ফাইনালি আমরা বাড়ি চলে যাচ্ছি, অলমোস্ট চলে এসেছি এই ডিএম বাংলোর সামনে আমরা এখন। একদম। আর রাত বাজে এখন 11:40, এই যে 11:40 বাজে। তো এই হচ্ছে আমরা এখন বাড়ির পথে চলে এসেছি। সোনা এই যে ঘুমিয়ে গেছে, অন্ধকার, কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, অন্ধকার হয়ে গেছে। তো চলো বাড়ি গিয়েই শেষ করছি। ফাইনালি বাড়ি চলে এসেছি, এখন ঘড়িতে বাজে ঠিক 12:05 বাকি। ভীষণ ভীষণ আনন্দ করলাম, বিশেষ করে সোনা মানে ফাটাফাটি এনজয় করেছে। কারণ অনুষ্ঠান বাড়িতে এই ধরনের এমিনেন্সগুলো থাকে না, যারা বাচ্চাদের আর কি এই ধরনের প্লেগ্রাউন্ডগুলো, তারপরে এই ধরনের খেলনাগুলো, বাচ্চারা বীভৎস পরিমাণে এনজয় করেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা অ্যান্ড প্রিয়াঙ্কাস ফ্যামিলি, মানে আমাদের এত ভালো একটা ইভেন্টে অংশগ্রহণ করার জন্য। আমরা উই আর রিয়েলি ভেরি প্লিজড, মানে সত্যি খুব ভালো লাগছে এরকম ধরনের বন্ধু থেকে ফ্যামিলি মেম্বার হিসেবে জায়গা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর সবাইকেও, সবার সাথে কথা বলে খুব ভালো লাগলো। সোনাও প্রচুর বন্ধু বন্ধু পেয়েছে, আর সোনার মা তো একদম গল্পতে একদম পুরো মশগুল। হ্যাঁ, মেয়ের ফ্রেন্ডের মারা এখন আমার ফ্রেন্ড, তাই না? একদমই তাই। এবং এটা চলবে এখন দীর্ঘ দীর্ঘ বছর, দীর্ঘ দীর্ঘ দিন চলবে, দীর্ঘ দিন ধরে চলবে। আর পারিধি ছিল, নাভিয়া ছিল, ওরা দুজন তো সোনার একদম খুব কাছের। তোমার আমার সোনা স্পর্শিতা বলে একজন আছে, আর একজন আছে, ওরা চারজন কিন্তু একদম মানে ডে ওয়ান থেকে স্কুল থেকে আর কি ফ্রেন্ড। তো সেই কারণে ওদের কয়েকজনের নাম সবসময়ের জন্য সোনার মুখে শুনতে পাই, আর তাদের সাথে আজকে দেখাও হয়ে গেল। এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা ওয়ান্স অ্যাগেন, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর নাভিয়ার জন্য আমাদের দুজনের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। নাভিয়া ভালো থাকুক, সুস্থ থাকুক সব সময়ের জন্য। ডেফিনেটলি প্রিয়াঙ্কা বলছিল যে আমি চাই এক ও মানুষের মতো একটা ভালো মানুষ। সব বাবা মার একই এক্সপেকটেশন থাকে তার সন্তানের প্রতি। তোমাদের ফ্যামিলি এত সুন্দর, এত ভালো ফ্যামিলি, এত ভালো। আর তার মধ্যে ওরা আমাদের হচ্ছে গুরু বোন হয়, মানে আমাদের গুরুদেবেরই দীক্ষিত। হ্যাঁ, তো ভালো অবশ্যই, ভালো অবশ্যই হবে, ডেফিনেটলি ভালো হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও কমেন্টস করে। আর নাভিয়াকে আমাদের ইনসাইড ফ্যামিলি টক্স টক্সের তরফ থেকে সমস্ত মেম্বাররা যদি সম্ভব হয় হ্যাপি বার্থডে উইশ করে দিও, যদিও বিলেটেড, তাও বার্থডে উইশ তো বার্থডে উইশই, ঠিক আছে? প্রতিদিনই বার্থডে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এইভাবেই আনন্দ করে মজা করে ফ্যামিলির সাথে দিন কাটিয়ে যাও, কারণ জীবন তো একটাই।